আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ জামান শুন, আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস দিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা আমার থাম্বনেইল দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপস নিয়ে উপস্থিত হয়েছি। সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল ডক্টর লোকেশন এবং সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেল আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে যে একটি টিপসটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টিপস। অনেকে জানতে চেয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন যে ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে আমি এক টিকেটে আমরা দুইটি ডক্টরের সেবা নিতে পারবো কি না এবং দুটি ডক্টরের চিকিৎসা সেবা আমরা নিতে পারবো কি না সেটি এবং সেই সম্বন্ধে একটি আপনি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য অনুরোধ করেছেন অনেকে। দেখেন, যদি আপনি মানে দুটি ডক্টরের শরণাপন্ন হয়ে সেবা নিতে চান তাহলে অবশ্যই আপনার দুটা টিকিট কাটতে হবে। দেখা যাচ্ছে আপনি ইউরোলজিস্টের সেবা নিচ্ছেন, তারপর আবার মনে করে দেখা যাচ্ছে আপনি যৌনচর্ম ডাক্তারের সেবা নিচ্ছেন, এখানে দেখা যাচ্ছে দুটা ডাক্তারই কিন্তু ভিন্ন, তাই আপনার দুটা সেবা নিতে হলে অবশ্যই দুটা টিকিট কাটতে হবে। এখন কথা হচ্ছে, যদি দুটা টিকিট আপনি কাটেন, দেখা যাচ্ছে আপনি ইউরোলজিস্টের একটা টিকিট কেটেছেন, যৌনচর্ম রোগের একটা টিকিট কেটেছেন, আপনাকে টিকিটের মধ্যে লিখে দিল আপনি 112 নম্বর রুমে যান, আপনি 112 নম্বর রুমে গেছেন, আর আপনাকে আবার দেখা যাচ্ছে যৌনচর্ম যে বিশেষজ্ঞ ডাক্তার আছে আপনাকে 202 নম্বর রুমে পাঠালো। তো একে টাইমে যদি আপনাকে দুটা টিকিটে যদি আপনাকে তারা লিখে পাঠায় তাহলে আপনি সেবা নিতে পারছেন না। আপনি 101 নম্বরে ইউরোলজিস্টের সেবাটা নিতে দিতে আপনার অনেক সময় লাগবে। এই ডাক্তার দেখানোর পরে আপনি যে সেকেন্ড যে ডাক্তারটা দেখাবেন সেটা কিন্তু আর সময় পাচ্ছেন না এবং সেই সিরিয়াল আপনি পাচ্ছেন না, ঠিক আছে? তাহলে আপনার যদিও আপনি সেবা নিতে চান যে এক টিকিটে মানে আপনি সেবা নেবেন মানে এক টিকিটের সেবা নেবেন একটা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবেন, আর দুটা টিকিটের সেবা নিতে গেলে আপনি সমস্যা হবে, কারণ আপনি যখনই আপনি দুটা টিকিট কাটবেন একটা টাইমে দুটো টিকিট কাটলেন, দেখা যাচ্ছে আপনার এই ডক্টর দেখাতে দেখাতে আপনি ওই ডক্টরের সময়টা আপনি পাবেন না, আপনি কীভাবে দেখাবেন? তো আমাকে অনেক অসংখ্য ভাই এবং বোনেরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে যে ভাই, আমরা একটা টিকিট কেটে দুটা বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে আপনার চিকিৎসা সেবা নিতে পারবো কি না, এরকম একটা আপনার ভিডিও বানিয়ে আপলোড দেন। তো আমি বলতে চাচ্ছি, যদি আপনারা মানে দুজন ডক্টরের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা বানিতে চান, একটা ওয়ে আছে, সেটি আমি বলবো। যে ওয়েটা হচ্ছে, মনে করেন বৈকালীন সেবা একটা আছে, 200 টাকা বিজেট দিয়ে আপনারা সহযোগী অধ্যাপক স্যারের চিকিৎসা সেবা নিতে পারবেন, আর 30 টাকা টিকিট কেটে আপনারা সেবা নিতে পারবেন মেডিকেল কনসালটেন্টের সেবা নিতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যখন দুটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, প্রথমত আপনি 30 টাকাতে আমার একটা টিকিট কাটবেন, এই সেবাটা নেবেন আপনি সকাল 8টা বা 9টা থেকে 10টার মধ্যে সেবাটা নেবেন, এবং অ্যাট এ টাইমে যখন আপনি টিকিট কাটবেন তখন আবার আপনি বলবেন যে আমি বৈকালীন সেবা নিব, আমি এখন ইউরোলজিস্ট ডাক্তার দেখাচ্ছি, বৈকালীন সেবায় আমি যৌনচর্ম ডাক্তার দেখাবো। তো দেখা যাচ্ছে আপনি ইউরোলজিস্টের যে সেবাটা আপনি নেবেন সেটা সকাল মানে ইসে 8টা থেকে দুপুর 2টার ভিতরে কিন্তু আপনার শেষ হয়ে গেছে, আর যেটা নিয়ে আপনি যৌনচর্ম রোগের যে সেবাটা নেবেন, যে চিকিৎসাটা নেবেন বৈকালীন, সেই সেবাটা নেবেন দুপুর 3টা থেকে বিকাল 5টার পর্যন্ত। তাহলে আপনি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আপনি ইউরোলজিস্ট ডাক্তার দেখা শেষ করতে পারতেছেন, আপনার কোনো সমস্যা নেই। এখন 3টা থেকে 5টা আবার বৈকালীন সেবা নেবেন আপনি কি যৌনচর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন। যদি আপনারা দুই টিকিটের সেবা নিতে চান, আমি যেভাবে বললাম আপনারা দুই টিকিটে আপনারা দুজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার এভাবে সেবা নিতে পারবেন। আর যদি সকালে আপনারা দুই টিকিটে সেবা নিতে চান, দেখা যাচ্ছে আপনাদের একটুখানি সমস্যার সম্মুখীন হতে হবে, দেখা যাচ্ছে অ্যাট এ টাইমে যদি দুটো টিকিট কাটলেন, আপনি যৌন টিকিট কাটছেন ইউরোলজি টিকিট কাটছেন,
এখন ইউরোলজিস্ট ডক্টর দেখতেছে, আপনার ইউরোলজিস্ট ডক্টর দেখায় আবার আপনার যৌন ডাক্তার দেখা থেকে আপনার বিলম্বনা হতে পারে এবং সমস্যার সম্মুখীন হতে পারেন, আপনি সিরিয়াল না হতে পারতে পারেন, একটু ঝামেলার সম্মুখীন হবেন। তাই বলছি যদি আপনারা দুই টিকেটে মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে সেবা নিতে চান তাহলে আমি যেভাবে বললাম আপনারা অবশ্যই সেভাবে সেবাটা নেবেন। প্রথমত 30 টাকা টিকিট কাটবেন, সকাল 8টা থেকে 2টার ভিতরে দেখাবেন, এবং বৈকালীন একটা সেবা টিকিট কাটবেন, সেটা আপনি বিকাল দুপুর 3টা থেকে আপনি বিকাল 5টার মধ্যে আপনারা দেখাতে পারবেন। এ হলো দুই টিকেটে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনারা এভাবে সেবাটা নিতে পারবেন। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ঢাকা রাজধানীর যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে এবং ডায়াগনোস সেন্টারে এবং বিভিন্ন ডক্টর লোকেশন তথ্য পেতে হলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে কাজে লাগবে, আমি যেসব ভিডিওগুলো বানায় মানে ভিডিওগুলো তৈরি করে যেগুলো আমি আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। আর আমার কথার মাঝে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি মানে কথা গুছিয়ে বলতে পারি না, হয়তো কথার মাঝে কোনো ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন। যাই হোক, আপনারা ভালো থাকেন সে দোয়া কামনা করছি, আর আমি অবশ্যই কমেন্টের সব রিপ্লাই দিয়ে থাকি, আমাকে কমেন্ট করবেন, আমি যথাসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সে দোয়া কামনা করে আমি বিদায়।